আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি হোমমেড মেয়োনিজ ঘরে তৈরি এই মেয়োনিজের টেস্ট কিন্তু বাজারের কেনা নামি দামি ব্র্যান্ডের যে কোনো অংশে কম নয় এটা ঘরে তৈরি করা অনেক সহজ সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করে ফেলা যায় বাজারের মতো ব্র্যান্ডের মেওনিজ এখানে নিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়া চা চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ নিয়েছি লেবুর রস চা চামচ নিয়েছি চিনি আর নিয়েছি আড়াইশো এম মানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো রান্নার সয়াবিন তেল আমার কাপটা একটু বড় আর এখানে বড় সাইজের একটা ডিম নিয়েছি প্রথমেই একটা মিক্সারের জারে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম হলে আগে থেকে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে তারপরে এটা ইউজ করবেন ফ্রিজের ডিম দিলে কিন্তু মেয়নিসটা কোনোভাবেই ভালো হবে না এবার সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি শুধু তেলটাই আমি অল্প অল্প করে দিব তারপর এটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো লবণ সবগুলো উপকরণ চেষ্টা করবেন সমান রাখার জন্য আর মেজারমেন্ট কাপ এবং চামচ ব্যবহার করার জন্য এখানে চার ভাগের এক ভাগ তেল দিয়ে আমি তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে এই মেয়সটার অবস্থা দেখুন এবার যে বাকি তিন ভাগ তেল আছে তার থেকে এক ভাগ আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা লাগিয়ে মতো ব্লেন্ড করে নেব তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পর আবারও এর অবস্থাটা একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যেন আপনারা যদি বাসায় এটা তৈরি করেন তাহলে আপনাদের কোনো সমস্যা না হয় এটা তৈরি করার সময় আবারও বাকি দুই ভাগের এক ভাগ তেল এখানে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আবারও এটাকে তিরিশ সেকেন্ড ব্লেন্ড করে নেব তিরিশ সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এই মেয়নিজটা অনেকটা ঘন হয়ে গেছে আর মেয়নিজের যে একটা থিকনেস ওইরকম রকম থিকনেসে চলে এসেছে এবার বাকি যে তেলটা আছে ওইটা দিয়ে দিচ্ছি আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড ব্লেন্ড করা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এর থিকনেসটা একদম পারফেক্ট বাজারের কেনা মেয়োনিজের মতো পারফেক্ট হয়েছে দেখুন এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি ঘন হয় না কিন্তু ব্র্যান্ডের যে মেয়োনিজগুলো আমরা কিনে থাকি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর থেকে পাতলা মেউনিজ যদি তৈরি করেন তাহলে স্যান্ডউইচ কিংবা অন্য কোনো রেসিপি তৈরি করার সময় এটা অনেক অসুবিধা হয়ে যায় বিশেষ করে স্যান্ডউইচের সালা দ্যাঁত করলে এটা আরও বেশি পাতলা হয়ে যায় দেখলেন তো খুব সহজে ঘরে তৈরি হয়ে গেল হোম মেড এই মেয়নিসটা বাজারের নামি দামি ব্র্যান্ডের মেউনিজের চেয়ে কোনো অংশে কম নয় স্বাদের বেলায় এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা তৈরি করা অনেক সহজ আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে